আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমেই ভিডিও শুরুতে বাংলাদেশ আইসিটি ডিভিশনকে ধন্যবাদ দিয়ে আমার ভিডিও শুরু করতে চাই তাদের এই অসাধারণ উদ্যোগের জন্য, কল ফর নেশন, যাতে করে আমাদের দেশের প্রত্যেক এডুকেটেড ইন্ডিভিজুয়াল বা যে কোনো ব্যক্তি তাদের আইডিয়া দিয়ে আমাদের সরকারকে এই মহামারীর সময়ে সহযোগিতা করতে পারে। এক্ষেত্রে আমার আইডিয়াটি হচ্ছে, বিং ইউর ওন ডক্টর ইজ বেটার আইডিয়া দ্যান ভিজিটিং হসপিটাল অর ডক্টর ডিউরিং দিস এপিডেমিক। এই মহামারীর সময়ে নিজের ডক্টর নিজেই হয়ে যাওয়া ভালো অনেকাংশে ডক্টর এবং হসপিটাল ভিজিট করার চেয়েও। আমি আমার আইডিয়াটি ব্যাখ্যা করার আগে কেন আমাদের দেশের আইডিয়াটি প্রয়োজন সেটি সম্পর্কে কিছু বলতে চাই। আমরা জানি যে আমাদের দেশে প্রতিদিনই নতুন নতুন অনেক মানুষ করোনায় সংক্রমিত হচ্ছে, পাশাপাশি কিছু মানুষ মারাও যাচ্ছে। আমরা সকলেই করোনার ছোটোখাটো সিম্পটম নিয়ে হসপিটাল যেতে উদগ্রীব হয়ে যাচ্ছি বা ডক্টরের কাছে ভিজিট করছি। যদি এমন হতো যে আমরা বাসায় থেকেই এই করোনার একটি প্রাথমিক চিকিৎসা পেতে পারি তাহলে কেমন হতো? পাশাপাশি আমরা যদি হসপিটাল এবং ডক্টরের কাছে যাই, সেটা আমাদের জন্য এবং ডাক্তারদের জন্য কন্টামিনেশনের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। এ সকল ক্ষেত্র বিবেচনা করে আমি আমার এই আইডিয়াটি নিয়ে এসেছি, হাউ ক্যান ইউ বি ইউর ডক্টর। ব্যাপারটি অনেক জটিল শোনালেও কিন্তু ব্যাপারটি খুবই সিম্পল। এখানে দুইটি ওয়েবসাইট দেওয়া আছে, এই দুইটি ওয়েবসাইট অবলম্বন করে আপনি খুব সহজেই এই করোনা মহামারীতে নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন বা নিজের যত্ন নিজেই করতে পারবেন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইট অবলম্বন করে এবং আমাদের বাংলাদেশের জন্য একটি অসাধারণ ওয়েবসাইট রয়েছে, সেটি হচ্ছে corona.gov.pd। এই দুটি ওয়েবসাইট অবলম্বন করে আপনি খুব সহজেই নিজেকে ট্রিটমেন্ট দিতে পারবেন প্রাথমিকভাবে এই করোনা মহামারীর সময়ে। আচ্ছা, এখন আসুন, হোয়াটস অ্যাভেলেবল ইন দোজ ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটগুলো অবলম্বন করে কীভাবে নিজের ট্রিটমেন্ট নিজে দিতে পারি, কীভাবে নিজের সাজেশন নিজে নিতে পারি। প্রথমত, ওই ওয়েবসাইট দুটিতে রয়েছে ভ্যালিড গাইডলাইন অ্যাবাউট হোয়াট টু ডু হোয়াট নট টু ডু ইন দিস এপিডেমিক সিচুয়েশন, আমাদের কী করতে হবে কী করতে হবে না এই সিচুয়েশানে। পাশাপাশি একটি মজার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ফ্রি করোনা স্ক্রিনিং টেস্ট। আমরা বাসায় থেকে অনলাইনে বসে বা ওভার মোবাইলে করোনা স্ক্রিনিং টেস্ট দিতে পারি, তার মাধ্যমে আমরা নেক্সট আমাদের কী করতে হবে একটি প্রপার গাইডলাইন পেতে পারি। টেলিমেডিসিন অ্যান্ড প্রিভেনশন সার্ভিসেস রয়েছে, যারা হেলথ ওয়ার্কার রয়েছেন তাদের জন্য প্রপার অ্যাডভাইসেস রয়েছে, হেলথ অ্যান্ড ফুড রিলেটেড প্রপার ইনফরমেশন রয়েছে, আর রয়েছে স্ক্যাম অ্যালার্ট, সিচুয়েশান আপডেটার্স, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্কোপস, যারা রিসার্চার আছেন তারা বাসায় থেকে আমাদের গভর্নমেন্টকে সহযোগিতা করতে পারেন, আরও রয়েছে কান্ট্রি অ্যান্ড দেয়ার টেকনিক্যাল গাইডেন্স, ট্রাভেল অ্যাডভাইসেস, আপনার এই মহামারীর সময় যদি কোথাও যেতেই হয় তাহলে কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত নয় এই সময়ে, স্ট্র্যাটেজিস, প্ল্যানস অ্যান্ড অপারেশনস সম্পর্কেও আপডেটস রয়েছে। আচ্ছা, এখন আমি হচ্ছে পাঁচটা স্টেপ বলবো। আপনাদের কারো যদি করোনা সিমটম থাকে তাহলে যদি আপনার এই পাঁচটা স্টেপ ফলো করেন তাহলে আপনারা খুব ইজিলি একটা ভালো গাইডলাইন পেতে পারেন এই মহামারীর সময়ে। স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে, আপনারা ওই ওয়েবসাইটগুলো থেকে আগে শিওর হয়ে নেবেন যে আপনাদের যেই সিমটমগুলো রয়েছে এগুলো COVID-19 সিমটম কি না। স্টেপ নাম্বার টু হচ্ছে, আপনারা আপনাদের রিজিওনাল যেই লিস্টেড মোবাইল নম্বরগুলো রয়েছে ওগুলিতে কল করতে পারেন। স্টেপ নাম্বার থ্রিতে আপনারা ওভার মোবাইলে অথবা অনলাইনে একটি অনলাইন স্ক্রিনিং টেস্ট দিতে পারেন। এই স্ক্রিনিং টেস্টটি দেওয়ার পর স্টেপ নাম্বার ফোরে আপনারা খুব পেশেন্টলি সেই স্ক্রিনিং টেস্টটির রেজাল্টের জন্য ওয়েট করতে পারেন। এবং স্টেপ নাম্বার ফাইভ হচ্ছে, আপনার সেই স্ক্রিনিং টেস্টের রেজাল্ট দেওয়ার পর আপনাকে একটি প্রপার গাইডলাইন দেওয়া হবে এবং অবশ্যই সেটি একটি ডাক্তার দিবেন, সেই গাইডলাইন অনুসারে আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। What will happen if people getting the idea? যদি এই আইডিয়াটি আমরা ঠিকমতো পেতে পারি, ফার্স্ট অফ অল আমরা মেন্টাল রিলিফ পাবো, যেটা অনেক বেশি দরকার। আমরা সকলেই জানি আমাদের কোনো জ্বর বা কোনো রোগ হলে সেই রোগের চেয়েও আমাদের মানসিক চাপটি অনেক বেড়ে যায়। আমরা এই মহামারীর সময়ে এই মানসিক চাপ থেকে মুক্ত থাকতে পারবো ওই ওয়েবসাইট দুটি অবলম্বন করে। পাশাপাশি আননেসেসারি কন্টামিনেশন হবে না, কারণ আমরা তখন বাসায় থেকেই ট্রিটমেন্ট নিব। ডক্টরস উইল বি ইন সেফ জোন, কারণ এই মহামারীর সময় আমাদের ডাক্তারদেরকে সেফ করা খুব জরুরি।
পেশেন্ট সাফারিং ফ্রম আদার ডিজিজেস উইল গেট দেয়ার প্রপার ট্রিটমেন্ট। কারণ আমরা জানি এই করোনা মহামারীতে যারা অন্যান্য রোগের পেশেন্ট রয়েছেন তারা তাদের প্রপার ট্রিটমেন্ট অনেকাংশে পাচ্ছেন না, কারণ তারা ভয়ে হসপিটাল যেতে যাচ্ছেন না, কন্টামিনেশনের ভয়ে। যদি আমরা বাসায় থাকি এবং খুব প্রয়োজন ছাড়া হসপিটাল না যাই বা ডক্টরের কাছে না যাই, তাহলে অন্যান্য পেশেন্টরা তাদের ট্রিটমেন্ট প্রপার নিতে পারবেন। হাউ আন ইন্ডিভিজুয়াল ক্যান হেল্প দ্য নেশন, আমি মনে করি এটাই প্রকৃত সময় একজন ইন্ডিভিজুয়ালে তার জাতিকে সহযোগিতা করার জন্য বা হেল্প করার জন্য। হাউ ক্যান অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান হেল্প দ্য নেশন রাইট নাও, আপনি কিভাবে আপনার জাতিকে হেল্প করতে পারেন এই মহামারীর সময়ে। আপনি করোনা ভলেন্টিয়ার হতে পারেন, ফ্রন্টলাইন ভলেন্টিয়ার হতে পারেন এই মহামারীর সময়ে। যদি আপনি সেটাই না চান, আপনি যদি বলেন যে না আমি বাসায় থাকবো এবং বাসা থেকে জাতিকে হেল্প করবো, আপনি সেটাও পারেন। আপনি বাসায় থেকে প্রপার ইনফরমেশান স্প্রেড করার মাধ্যমে আমাদের জাতিকে হেল্প করতে পারেন। কারণ আমাদের অনলাইনে বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে অনেক ভুল তথ্য চলে এসেছে এবং আমাদের সরকার চাচ্ছে এই তথ্যগুলো ইরেজ করতে। আপনি সেক্ষেত্রে আমাদের সরকারকে সহযোগিতা করতে পারেন উক্ত দুটি ওয়েবসাইট ফলো করে বিভিন্ন ভ্যালিড তথ্য সরবরাহ করে। আমি কনক্লুশনে চলে এসেছি। কনক্লুশনে আমি বলতে চাই যে আমরা যদি এই দুটি ওয়েবসাইট পূর্ণরূপে ফলো করি তাহলে আমরা খুব ভালো সাজেশান এবং ইনফরমেশান পেতে পারবো এই মহামারীর সময় আমাদেরকে কী করতে হবে এবং কী করতে হবে না। অনেকাংশে আমরা নিজের ডক্টর নিজেই হতে পারবো এবং হয়তো আমরা একটা জিনিস জানি না। আমি একটু উদাহরণ দিতে চাই, আমাদের বাংলাদেশে 4,000-এরও বেশি ডক্টর প্রতিদিন অনলাইনে মানুষকে সেবা দিচ্ছে। আমরা যদি চাই বা আপনি যদি চান আপনি নিজেও সেই সেবাটি নিতে পারেন। এটি হচ্ছে রেফারেন্স। আমি যেই আমার যেই ডেটাগুলো আমি আমার ভিডিওতে অ্যাড করেছি সেগুলি আমি উক্ত রেফারেন্স অবলম্বন করে নিয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা আমার এই ইমেল অ্যাড্রেসে কোয়েশ্চেনগুলো আস্ক করতে পারেন। এবং আমি পরিশেষে বিশ্বাস করি আমাদের জাতি খুব দ্রুত এই করোনা মহামারী থেকে নিস্তার পাবে। ধন্যবাদ।